আমি একজন সায়েন্টিস্ট হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। ডক্টর উজ্জন চ্যাটার্জি হোক কিংবা এসিপি রণজয় চ্যাটার্জি, মানে আমরা সবাই দেখেছি, কিন্তু রিয়েল লাইফে ঠিক অতটাই গম্ভীর, অতটাই কম কথা বলে কি তিনি, সেটা জানতেই আজকে চলে এসেছি। মানে ঠিক এখন কীভাবে তার দিন কাটছে বা তিনি রিয়েল লাইফে বা ঠিক কীরকম, সেই কথা বলতেই আজকে আমি চলে এসেছি ঋষিদার সঙ্গে কথা বলতে। তো কী জিজ্ঞেস করো, মানে তুমি ঠিক কীরকম, মানে তুমি এতটাই স্বল্পভাষী? সেটা স্বল্পভাষী ঠিক বলবো না, আমি এক্সট্রোভার্টও ইন্ট্রোভার্টও, আমি যার সঙ্গে মিক্স আপ করতে পারি তার সঙ্গে আমি খুবই এক্সট্রোভার্ট। কিছু কিছু লোক থাকে যারা সহজেই মিশতে পারে, বা কিছু কিছু লোকের একটু টাইম লাগে মিশতে, বা একটু দেখে বা তাদের সঙ্গে কোনো ভাইব ম্যাচ করলে তবে তারা ওপেন আপ করে। আমিও ঠিক ওরকমই, আমি এক্সট্রো ইন্ট্রোভার্ট। এবারে আর স্বল্পভাষী আমি বলবো না, যখন আমার বলতে ইচ্ছে করে তখন খুবই কথা বলি, যখন বলতে ইচ্ছে করে না তখন আমি কেন, কেউই কথা বলে না। আর তোমার কিছুদিন আগেই শেষ হলো কুসুমদোলা, তো এখন কিভাবে চলছে, কিভাবে দিন কাটাচ্ছে? এখন ছুটি কাটাচ্ছি মহা আনন্দে, নিজের মতো করে ছুটি কাটাচ্ছি। মানে এইটা তাহলে তোমাদের প্রফেশনে থাকার একটা মজা বলো, মানে নিজের মতো করে কিছুটা নিজের জন্য সময় বার করা যায়। না সব সময় নয়, কারণ এটা আমাদের প্রফেশনের মজা বলে এটা এটা বলতে গেলে ভুল হবে, কারণ যখন আমরা শুটিং করি, যখন একটা সিরিয়াল চলে 2 বছর হোক 4 বছর হোক, সেই সময়টা কিন্তু অন্যদিকে কোনো দিকে তাকাবার সময় আমরা পাই না। আর আমি প্রত্যেকটা সিরিয়ালের মাঝখানে বেশ কিছুদিন একটা গ্যাপ নিই, যাতে আমি নিজের মতো করে বাঁচতে পারি, নিজের মতো করে ঘোরাফেরা করতে পারি, নিজের মতো সময় কাটাতে পারি, সেই ফেজটা আমি এখন কাটাচ্ছি। সুতরাং এটা আমাদের পার্ট অফ দ্য প্রফেশন সবসময় বলা এটা যায় না, এটা এক একজন এক এক রকমভাবে ক্যারিয়ারটাকে চুজ করে বা তার নিজের ক্যারিয়ার প্ল্যান করে। আমিও যেরকমভাবে নিজের মতো করে বেস্ট ওয়েতে নিজের জন্য সময় পাই বা পেয়েছি সেইটুকু ইউটিলাইজ করার চেষ্টা করি নিজের মতো করে। এই যে বলছো এখন ছুটি কাটাচ্ছো, বা তুমি এইমাত্র বললে যেটা যে একটু গ্যাপ নাও, বাট এই ধরো গ্যাপে খুব ভালো একটা অফার চলে এলো, তো তখন তুমি ঠিক মানে খুব লোভনীয়, মানে সেটা না ছাড়লে মনে হয় একটা আফসোস করতে হবে, ঠিক এরকম কী হবে তখন? খুব লোভনীয় অফার বলতে গেলে সেটা ডেফিনেটলি ইট হ্যাজ টু বি এ ফিল্ম লাইক অফার। সিরিয়াল যেগুলো করি সবগুলি ভালো অফার, সুতরাং ওটাতে নতুন করে খুব লোভনীয় আমি বলবো না। আর আমি সেটা হলেও ঠিক সময় মতো সেটা আসে, একটা গ্যাপের পর আসে, একটা গ্যাপ নেওয়াও জরুরি, সেটা আমি বিশ্বাস করি। এবার তুমি যেটা বলছো খুব লোভনীয়, সেটা হতে পারে একমাত্র ছবি বা অন্য কিছু বড় ক্যানভাসের কিছু একটা অ্যাড বা যেটা প্ল্যাটফর্মটা অনেক বড়, তখন অবশ্যই এটা একটা ব্রেক হয়, একটা মনোটনি একটা কাটে, অবশ্যই তখন আমি কাজটা করব। কিন্তু সেরকম আমাকে অভিভূত করে দেওয়ার মতো বা অভাবনীয় একটা মানে এরকম কিছু আজ অবধি আমার জীবনে আসেনি। আর এখন এমনিতে বাড়িতে কিভাবে সময় কাটে? আমি একটু আগে দেখলাম তুমি আমাদের জন্য নিজে খাবার দাবার গুছিয়ে নিয়ে এলে, মানে বাড়ির কাজটা তার মানে করো, তাই তো? আমি বহুকাল বিয়ের আগে অবধি তো একাই কাটিয়েছি, আমি একাই থাকতাম, আমি খুব গোছানো মানুষ, সুতরাং আমি ডিসিপ্লিনভাবে থাকতে পছন্দ করি, জিনিসপত্র সব ঠিকঠাক জায়গায় থাকাটা আমি পছন্দ করি। আর সেই অভ্যেসটা আমার বাবার থেকে পাওয়া, আমার বাড়ি থেকে পাওয়া, বাবাও খুব আমার থেকেও বেশি উনি স্ট্রিক্ট আর ডিসিপ্লিন মানুষ ছিলেন। বাড়িতে থাকলে সময় আমি খুব একটা, কাজ না থাকলে অদরকারে আমি বিশেষ এদিক ওদিক ঘুরে বেড়াই না, আমি বাড়িতেই ম্যাক্সিমাম থাকি, সকালে জিমে যাই, খাওয়া দাওয়া করবো বাড়িতেই থাকি, সিনেমা দেখি, ইউটিউব দেখি, কম্পিউটারে নেটে আজকাল অনেক রকম মাধ্যম রয়েছে, অনেক রকম মোড অফ এন্টারটেনমেন্ট রয়েছে, সেগুলো আমি ইয়ে করি। বাড়িতে থাকি, সন্ধ্যাবেলা একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারলাম, বা কখনো বাড়িতে বন্ধু বান্ধব এলো বা আমি কোনো বন্ধুর বাড়িতে গেলাম, এরকমভাবে খুব ঘরোয়াভাবে আমি সময় কাটাই। রান্না করতে পারো? হ্যাঁ মোটামুটি রান্না করতে পারি, যেহেতু একা থাকতাম এককাল নিজে রান্না করে খেয়েছি, সুতরাং বিয়ের পর সব ব্যাপারটা আমার মিসেসই সামলাই, আমার বউ। তাও মাঝে মাঝে আমি কখনো এক্সপেরিমেন্টাল নিজে জানা রান্নাগুলো যে দু এক পদ জানি সেটা রান্না করি, বন্ধুরা আসে খুব আগ্রহ করে খায়, আর সেটা ভালো লাগে, নিজেরও একটা রিফ্রেশমেন্ট একটা হয়, একটা রিক্রিয়েশনাল একটা ইভেন্ট রান্না করাটা, স্ট্রেস বাস্টারও বলে অনেকেই, অথচ আমার কোনো জীবনে এমন কোনো স্ট্রেস নেই যেটাকে বাস্ট করতে হবে, আমি নিজে আনন্দের জন্যই করি। আর আমি পার্টি করতে ভালোবাসি, কিন্তু সেটা হয় নিজের বাড়িতে বা আমার কাছের কোনো বন্ধুবান্ধবের বাড়িতে, আমি দেশকে গিয়ে বা সবসময় রেস্তোরাঁ পাব
এরকম ভাবিং আমি ভালোবাসি। সেই জন্যই কি মানে এমনিতে তোমাদের ফিল্ম মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো অনেক রকম পার্টি হয়, তোমাকে নিশ্চয়ই সেই বিশেষ সেই রকমভাবে খুব একটা পাওয়া যায় না আর কি? যায় না মানে যায়, খুব কাছের কেউ এরকম ইনভাইট করলে বা সেরকম কিছু যাওয়ার মতো থাকলে, আদারওয়াইজ আমি খুব একটা পার্টি অ্যানিমেল নই। বললাম যে বাড়িতে আমি পার্টি করতে ভালোবাসি, কিন্তু যেটা টিপিক্যাল একদম হইহুল্লোড়ওয়ালা ফিল্মি পার্টি সেটাতে সামহাও সবসময় মানে যাওয়াটা আমার নিজেরই একটু আনকমফোর্টেবল লাগে, আগে থেকেই লাগতো, সুতরাং আমি বাড়িতেই বেশি কমফোর্টেবল। তুমি এই বললে যে বাড়িতে যখন থাকো ইউটিউব বা এখন যে যে প্ল্যাটফর্মসগুলো হয়েছে লাইক অ্যামাজন প্রাইম বলো বা নেটফ্লিক্স বলো সবগুলোই দেখা টাকা হয় তোমার নিশ্চয়ই হলে? আমি এখনও অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্সে কোনো কিছু দেখিনি, আমি সেটা এখনও নিইনি, আমি কিছুই দেখিনি। আমি নেটে দেখতে গেলে ইউটিউব দেখি, আমার শখের কিছু কিছু জিনিস থাকে, কোনো জন্তু জানোয়ারের ভিডিও হোক প্লাস গান শুটিংয়ের কিছু বন্দুক বারুদের, আমার এগুলো খুব ভালো লাগে, এগুলো ঘাঁটি। আমার যে বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট এগুলো গুগল করলে বা ইউটিউব করলে পাওয়া যায়, আমি সেই জিনিসগুলো দেখি, নট নেসেসারিলি সবসময় সিনেমাই দেখছি। বা কিছু কিছু পুরনো ওয়েস্টার্ন মুভিজ, কাউবয় মুভিজ বা অ্যাকশন ছবি আমার খুব ভালো লাগে, আমি সেগুলো দেখি, যেটাতে আমি এন্টারটেইন হই ওইগুলো। আর নট নেসেসারিলি আমি যে নেটফ্লিক্স বা যেগুলো অ্যামাজন প্রাইম বা ওয়াটএভার ওয়েব সিরিজ আমি সেরকমভাবে এখনও ফলো করে ওঠা আমার এখনও হয়নি, হয়তো দেখা শুরু করবো ভবিষ্যতে। তুমি নিজে কি মানে ওয়েব সিরিজের অফার এসছে তোমার কাছে? আসেনি বলবো না, একটা এসেছিল হিন্দির, কিন্তু কিছু কিছু কন্ডিশন রয়েছে বলে সেটা আমি আর বেশি এগোইনি। তারও বিভিন্ন রকম আছে কিছু কিছু ফেজ, সেগুলো যখন ঠিক সময় মতো আমার মনে হবে যে এবার এখান থেকে বেরিয়ে এসে আমি কাজটা করবো তখন নিশ্চয়ই করবো। মানে কি তোমার এখন এই মুহূর্তে কি তুমি কোনো বোম্বের প্ল্যানিং করছো যে বোম্বেতে কাজ করার বা এরকম কিছু প্ল্যানিং? প্রথমেই কথাটা হলো প্ল্যান করে কেউ বোম্বেতে গিয়ে কাজ করে স্টার হতে পারে না, করে না মানে পারে না, সোজা কথা, নাহলে কেউ এখানে না থেকে সবাই বোম্বে চলে যেত। মানে ব্যাপারটা এমন হয় যে ধনী সবাই হতে চায়, তাহলে সবাই যদি ধনী হতোই তাহলে গরিব বলে কেউ থাকতো না। আর বোম্বেতে যাওয়াটা এটা আমি বলবো নিজের প্ল্যানিংয়ের থেকেও আমি মনে করি পুরোটা কপাল, একটা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক সময় ঠিকঠাক কানেকশন আসাটা কিন্তু কারোর নিজের হাতে থাকে না, মানুষের চেষ্টা করে। আজকাল অনেক প্ল্যাটফর্মটা অনেক বড়, ওয়েব নেটে দিল, ফেসবুকের থ্রু অনেকে আলাপ হয়, কিন্তু সেইগুলো যেগুলো এরকমভাবে শুনি যে এরকমভাবে দুম করে চলে এলো সেগুলো দু একটা ব্যতিক্রমী ঘটনা আমরা শুনে থাকি, কিন্তু সেটা কখনো রেগুলার ইভেন্ট নয় যেটাকে নিয়ে আমরা উদাহরণ দিয়ে ভাবতে পারি। হ্যাঁ মানে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আমি সেই অর্থে আজ অব্দি কোনোদিনও কাউকে অ্যাপ্রোচ করে চেষ্টা করিনি যে আমি বোম্বেতে গিয়ে কাজ করতে চাই বা আমাকে এ করো। আর আমি মনে করি যখন আশার থাকবে তখন সেটা অটোমেটিক্যালি আসবে, কারণ মানুষকে চিনতে গেলে আজকাল তার বিষয়ে আলাদা করে ইয়ে করতে হয় না, মানে একটা গুগলে টাইপ করলেই সে কী কী করেছে, কী কী করেনি, মানে কী ধরনের কাজ সে করে বা করতে পারে, সেগুলো সব কিছু আজকাল পাওয়া যায়। সুতরাং এরকমভাবে প্ল্যান করে বোম্বে যাওয়ার কথাটা আমি সমর্থন করি না আর কি, এটা হতে পারে না। তোমরা যখন শুরু করেছো তখন তো ফেসবুক বলো বা সোশ্যাল মিডিয়াতে একদমই কিছু ছিল না সেরকমভাবে, তো তোমাকে ঠিক কীরকম কী কী ফেস করতে হয়েছিলো শুরুর দিকটাতে, মানে ফেসটা ঠিক কী করতে মানে প্রথম অফার মানে সেইটা না মানে অফারের কথা আমি জানতে চাইছি না, বাট প্রথম যে প্রবলেমসগুলো ফেস করতে হয়েছিলো যেগুলো হয় যে অনেকের ক্ষেত্রে এখন অনেক শুনি। তুমি কোন প্রবলেমগুলোর কথা বলছো? অনেকে আমি আই বিন ভেরি লাকি যে আমাকে কোনো প্রবলেম ফেস করতে হয়নি, কারণ আমি যখন শুরু করেছিলাম তখন আজ থেকে মানে 10 বছরেরও অনেক আগেই, তখন আমি মডেলিংয়ের জন্য ট্রাই করছিলাম, ছবি দিচ্ছিলাম, এরকম করতে করতেই একজন মডেল কোঅর্ডিনেটর আমাকে পাঠালো যে এখানে যা, সেখানে অ্যাডের কাজের জন্য ছেলে নেওয়া হচ্ছে, কারণ আমি জানি এরকমভাবেই এটা যেরকম হয় তখন মাউথ পাবলিসিটি বা ফোন নাম্বার দিয়ে এ করে, হ্যাঁ হ্যাঁ তখন তো হোয়াটসঅ্যাপও ছিল না খুব বেশি, মেসেজ বা কল মোবাইলও সবার হাতে ছিল না রাদার, তখন যেতাম আমাকে এক জায়গায় এরকম বিভিন্ন জায়গায় যখন গেছি সেরকমভাবেই গেছিলাম। আর সেই লোকটার নাম ছিল রিঙ্গো, রিঙ্গোদাকে আমি এখনও ধন্যবাদ জানাই আমার প্রথম ব্রেকটা দেওয়ার জন্য। তখন রিঙ্গোদা আমাকে দেখে স্পট করে বলল যে একটা তো করছি, একটা ভালো করে কর। আমি তো অবশ্যই মন দিয়ে কাজটা করবো, করলাম, রিঙ্গোদার পছন্দ হলো, সঙ্গে ইন্দ্রাণী হালদার ছিল, তাদের একটা কোম্পানি ছিল ইন্ডিগো বলে। তখন রিঙ্গোদা আমাকে প্রথম বললো যে টেলিফিল্ম অ্যাক্টিং করবি? আমি বললাম হ্যাঁ আমি একটা অসমীয়া ছবি করেছি অলরেডি।
সেটাও একটা কানেকশন হয়েছিল, এখান থেকে কানেকশন হয়েছিল, গিয়ে করিয়ে এসেছিলাম। তারপরে এবারে রিঙ্গদা যখন আমাকে বললো যে অ্যাক্টিং করবি, আমি বললাম হ্যাঁ করবো। যেই বললাম যে আমি ছবিও করেছি, বাস তোর তো এক্সপিরিয়েন্স আছে তাহলে। রিঙ্গদা কিন্তু এক প্রকার নতুন ছেলেকে নিয়ে করবো বলে একটা টেলিফিল্ম, ওটা পুজো স্পেশাল ছিল তখন, তারা মিউজিককে টেলিফিল্মস হতো খুব ভালো ভালো তখন। ওই তারা মিউজিক চ্যানেলের জন্য দমন বলে একটা টেলিফিল্ম হয়েছিল 2004 সালে, ওটা দুর্গাপুজোর দশমী দিনকে দেখানো হয়েছিল। সেখানে আমাকে ইন্দ্রাণী হালদারের অপোজিটে একটা মেল লিডের কাজটা আমাকে রিঙ্গদা দেন। আর সেটা করার পর এবারে টেলিকাস্টটা হওয়ার পরে সিরিয়ালের অফার এলো, সেরকমভাবে আমি প্রথম সিরিয়ালটা করি একদিন প্রতিদিন অরিন্দম ব্যানার্জির সঙ্গে, তখন ডিরেক্টর ছিলেন। সেরকমভাবে আমার কাজ করা। এখন হয়তো জিনিসগুলো অনেক স্মুথ হয়েছে, কারণ সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আমি এখন নেই, সুতরাং নেই, ইনস্টাগ্রামে আমি আছি, কিন্তু ফেসবুকে আমার অ্যাকাউন্টটা আছে, আমি বহু বছর হয়ে গেল লগ ইন করি না ওটাতে। আর মানে টুইটারেও আমি নেই, কারণ কারণ এইগুলোতে আমি দেখেছি বহু বছর ইয়ে করার পর সব কিছু একই রকম লাগে। হ্যাঁ, তার ইউসেজ আছে, কিন্তু আমার কাছে সেটা হয়তো নেই, বা আমি সেটাকে ইউজ করতে পারিনি, সেটা আমার হয়তো এখনকার দিনে কিন্তু সোশ্যাল হ্যান্ডেল ছাড়া মানুষ পাওয়া খুব কঠিন। মানে আমি এখানে তোমাকে এই কথাটাই ঘুরিয়ে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডলিং বা প্রোফাইল হ্যান্ডলিং তো অনেকেই করে, তার মধ্যে সাকসেস কজন পেয়েছে? সাকসেস যেখানে আসার থাকে কোনো সোশ্যাল মিডিয়ার দিয়ে হয় না। হ্যাঁ, ওয়েবের জন্য একটা, দিজ আর মিডিয়ামস, আসল হলো সময়। ওয়েন ইউ হ্যাভ ইউর টাইম রিটেন হিয়ার, নো ওয়ান ক্যান স্টপ ইউ। কোনো ফেসবুক, কোনো টুইটার তোমাকে কোনো হেল্প করতে পারে না। ফেসবুক টুইটার তো অনেকেই করছে, কিন্তু তার মধ্যে সত্যিকারের কাজ কজন করছে? ইনফ্যাক্ট এটাও বলে লোকেরা, আমি যেহেতু ফেসবুকে নিই, ফেসবুকে অনেকের ফলোয়ার বা অনেকের ফ্রেন্ড লিস্ট বা অনেকের পপুলারিটি প্রচুর, কিন্তু তাদের কোনো, আমি সিরিয়ালের ইয়েতে বলি, তাদের সিরিয়ালে কিন্তু কোনো টিআরপি নেই। তাহলে ফেসবুক ডাজেন্ট পে মি, ডাজেন্ট ফিড মি, মাই ওয়ার্ক ফিড মি, আই মিন যার সঙ্গে আমি কাজ করি, দ্য প্রডিউসার্স, দ্য চ্যানেল, তারা পে করে। আর ফেসবুক না করেও বা ফেসবুক না করা লোকের মধ্যেও তার পপুলারিটি আছে বলে কিন্তু একজন অ্যাক্টর বা অ্যাক্টরকে নেয়। সুতরাং আমি এটাকে কখনো আলটিমেটলি হবে না, ইটস আ পার্ট অফ পাবলিসিটি, এখন পাবলিসিটি জামানা, কিন্তু আমি খুবটা আমার পিআরও সেরকম আহামরি নেই, বিশ্বাসী নই বলবো না, আমি পারি না বলে জিনিসটাকে আমি আঙুর ফল টক কখনো বলি না। এখন আঙুর, মিষ্টি আঙুর খাওয়ার আমার সৌভাগ্য হচ্ছে না বলে আঙুর ফল টক খেলে অ্যাসিডিটি হবে, আমি এই কথা একদম বিশ্বাস করি না, কিন্তু এইটা মানুষের মধ্যে ম্যাক্সিমামটা দেখি। আমি বলছি আমি ফেসবুকটা করি না, কিন্তু না করে যখন এটুকু পেয়েছি তাহলে না করে বাকিটা যা পাওয়া পাবো, হ্যাঁ না করে থাকা যায়। এবার আমি করবো না বা করছি না খুব খারাপ এটা বলছি না, মানে সেটার জন্যই যে এটা হয় বা এটা না হলে এটা হয় না আমি এটা মানি না, আমার বক্তব্য এটাই। ইনস্টাগ্রামে আছো, তুমি ছবি তুলতে ভালোবাসো, ছবি পোস্ট করতে ভালোবাসো, সেই জন্য নিশ্চয়ই ইনস্টাগ্রামে আমি আছি। তাও আমাকে গত বছর স্টারে যখন জলসার 10 বছর কমপ্লিট হলো, তখন আমাকে বললো তুমি একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলো, এটাকে তুমি পোস্ট করো যাতে লোকের কাছে আরও বেশি করে পৌঁছো। আমি তখন তাদের কথা শুনে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলেছি গত বছর সেপ্টেম্বর মাসে। তার আগে আমার ওটাও ছিল না, আমি জানতাম না ইনস্টাগ্রাম, শুনেছি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে খালি ছবি দেওয়া যায় আমি শুনেছি, মানে ফেসবুকে তো অনেক কথা বলা যায়, পোস্ট করা যায়, ইনস্টাগ্রামে সেই অর্থে বেশি পিকচার আপলোড হয়ে গেছে। ওকে, তখন ভাবলাম আমি যেহেতু ফেসবুক এখন করছি না, অনেকেই ছবি দেখতেও চায় যারা আমার ফলোয়ার্স বা আমার বড় ফ্যামিলির ফ্যানরা, তারা দেখতে চায় দি, এখন ফলোয়ার যে কজন আছে তারা ছবিটা দিলে তাদের লাইকিংসগুলো জানায় যে ভালো লাগছে, ঠিক আছে, একটা তারাও দেখতে চায় যে এই মানুষটা এত মাস ধরে যখন সিরিয়াল করছে না এখন বা কী করছে, বা একটা কারেন্ট তার একটা পিকচার দেখি, হতেই পারে। আর সেই চাহিদাটুকু রাখার জন্য আমি ইনস্টাগ্রামটা খুলেছি। এবারে অনেক রকম আজকাল তো ইয়ে থাকে যে মানে ওয়েবের জামানা, ওয়েবের জামানায় সব কিছুই খুব ইজি হয়ে যায় এখন। ওয়েব সিরিজ, একটা ওয়েব সিরিজ কেউ বাংলাতেও করলো সেটা গোটা ওয়ার্ল্ডে যায় কিন্তু। এবারে কোথা থেকে কে কীভাবে তাকে ডাকতে পারে বা কোথা থেকে তার কী লিঙ্ক আসতে পারে সেটা কেউ জানে না। হ্যাঁ, এরকমভাবেই হয়। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার তো এত ফলোয়ার্স,
আমি ইনস্টাগ্রাম ফলোয়ার বলছি না, তোমার ফলোয়ার বলছি, যে ফ্যান ফলোয়ার যার কথা বলছি। তো তোমার এতদিন মানে টিল টুডে বলছি, তোমার এরকম কোনো বেস্ট মেমোরি আছে যে ফ্যানরা এইরকম কোনো ফ্যান আছে যে প্রচণ্ড একটা উইয়ার্ড কিছু করেছে জাস্ট বিকজ অফ ইউ? না, উইয়ার্ড কিছু আমি বলবো না। আমার এখানে একাশনের দিনে এরকম আমি কয়েকটা বাচ্চা স্টুডিওতে নিয়ে এসেছিল বাবা মা, যাদের নাম উজান রাখা হয়েছিল, তাদের নেওয়া হয়েছিল। ইনফ্যাক্ট আমি যখন এই বাড়িটা নিই, তখন আমি যখন ব্যাংক লোনের জন্য কথা বলছিলাম, তখন যে লোন অফিসার সেও বলছিল আমার ছেলের নাম উজান, কিন্তু আপনার ছেলে রেখে দিয়েছিলাম। বাবা খুব ভালো। আমি এরকম অন্তত তিন চারটে বাচ্চা, তিনটে নয় চারটে তো হবেই, চারটে বাচ্চা দেখেছি স্টুডিওতে, তারা আসতো মানে দেখা করতে আসে, তখন বলতো যে আমার ছেলে আপনার নাম দেখে কিন্তু তার নাম উজান দিয়েছে। আমার খুব ভালো লাগতো। আমি মনে করি এটা আজ অবধি আমার সেরা প্রাপ্তি। হ্যাঁ, বাকি অনেক এখানে আকাশন যেহেতু এটা খুব প্রেম ওরিয়েন্টেড একটা প্রেমের গল্প ছিল, তখন থ্যাংক ইউ সবাইকে, তারা তখন প্রায় চকলেট ফুল এগুলো নিয়ে আসতো, অনেকেই আসতো বা অনেক গিফটও আসতো। বা এমনও হয়েছে এখানে আকাশন শেষ হওয়ার পর যখন আমি ইষ্টি কুটুম করছি, একজন বিদেশ থেকে এক ভদ্রমহিলা, তিনি ডাক্তার, উনি অনেকগুলো গিফট পাঠিয়ে দিয়েছিল। সেটা আমার যেহেতু অ্যাড্রেসে জানে না, স্টার জলসার অফিসে পাঠিয়ে দিয়েছিল একটা বড় পেটি। সেটা নিয়ে আমার ভালো লেগেছিলো পেয়ে, কিন্তু এতটা আমার অস্বস্তিও লাগছিলো যে এতগুলো দামি দামি জিনিস এরকমভাবে পাঠিয়েছে, মানে আমার নিজেরও একটু সংকোচ বোধ হয়েছিল। কিন্তু ওনার তার মানে দেওয়ার মধ্যে কিছু কিছু সুন্দর চাবির রিং ছিল। আমি যখন আমার একটা প্রথম বড় একটা বাইক নিই, তখন আমি সেই চাবির রিংটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, ওই বড় বাইকটাতে চাবির রিং লাগাবো বলে আমি সেটা করে রেখেছি এখনও। এর জড়ি মানে এর মাধ্যমেই যদি উনি দেখে থাকেন, তখন আপনাকে আরেকবার ধন্যবাদ সেই সুন্দর গিফটটার জন্য। এরকম অনেক রকম জিনিস হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক রকম জিনিস ঘটেছে যেগুলো দেখে ভালো লাগছে, কিন্তু উইয়ার্ড আমি বলবো না, এটা তাদের ওয়ে অফ এক্সপ্রেসিং দেয়ার লাভ অ্যান্ড অ্যাডমাইরেশন। আর বাইকের কথা বলে মানে তুমি নিজের রিয়েল লাইফে তো মানে খুব বাইক চালাতে ভালোবাসো, তাই তো? আমি তো সিরিয়ালে কখনো বাইক সেরকম চালাইনি। সেরকম তো দু একটা ক্যারেক্টার সবাই বাইক চালায় না, আমি রিয়েল লাইফেই বাইকটা বেশি ভালোবাসি। আমি সিরিয়ালে বা টেলিভিশনে আজ অবধি কোনো বাইকের কোনো জিনিসই এক্সপোজই হয়নি। মানে হ্যাঁ, বাইক চালিয়ে গেছে, হিরো বাইক চালিয়ে গিয়ে দাঁড়ালো কোথাও একটা কী করলো, সেটা তো প্রত্যেক ছবি সিরিয়ালে হয়ে থাকে, ওটা নয়, দ্যাট ডাজেন্ট রিফ্লেক্ট মাই বাইকার হুড। কিন্তু আমি রিয়েল লাইফে বহু ছোটোবেলা থেকে বাইক চালাই, দ্যাট ইজ মাই মেইন প্যাশন। তুমি এতদিন ধরে ধরো রণিতার সঙ্গে কাজ করেছো, অপরাজিত সঙ্গে কাজ করেছো অনেকগুলো সিরিয়ালে, তারপর রিসেন্টলি এর সাথে কাজ করলে, মধুমিতার সঙ্গে কাজ করলে, তো বেস্ট পোস্টার বলাটা হয়তো আমার ভুল হবে, সব থেকে মানে কার সঙ্গে কাজ করে বেশি কমফোর্টেবল তুমি? আমার সবার সঙ্গে এত দীর্ঘকাল যখন খুব সাকসেসফুলি সব কাজ করি, সবার সঙ্গে আমার কাজ করতে খুবই কমফোর্টেবলি কাজ করেছি, আমি কোনো অসুবিধা হয়নি। তাহলে আপনি নিজেও খুব ভালো করে জানেন যে আপনি একটা ভুল করছেন, আর তাই হয়তো অপরাধ বোধ হচ্ছে আপনার। মাত্রা ছাড়িও না ইমন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।